মধ্যপ্রাচ্যে বিদেশি শ্রমিকদের বড় বাজার সৌদি আরবে গত এক বছরে প্রায় 8 লাখ বিদেশি শ্রমিক চাকরি হারিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত বছর থেকে এবছরের মার্চ পর্যন্ত 15 মাসে 7,85,000 বিদেশি নাগরিক সৌদি আরবে চাকরি হারিয়েছে। সৌদি আরবের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এসব বিদেশি নাগরিক কাজ করতেন। জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স তথ্য দিয়েছে, বিদেশি নাগরিকরা সৌদি আরবে চাকরি হারালেও সে স্থান পূরণ করছে 10 লাখেরও বেশি সৌদি নাগরিক। গত 2 বছর ধরে সৌদি সরকার নিজেদের নাগরিকদের কর্মসংস্থানের উপর জোর দিয়েছে এবং এ ধরনের সংস্কারের ফলে দেশটিতে বিদেশি নাগরিকদের সংখ্যাও কমতে শুরু করেছে। সৌদি সরকার ইন্স্যুরেন্স, যোগাযোগ ও পরিবহন খাত থেকে বিদেশি নাগরিকদের পরিবর্তে দেশটির নাগরিকদের কর্মসংস্থানে প্রাধান্য দিচ্ছে। দেশটিতে বেকারত্ব 12.8% বৃদ্ধি পেলে এ ধরনের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। এছাড়া আরও 12টি খাতে সৌদি নাগরিকদের জন্যই কেবল কাজের সুযোগ সংরক্ষণের ব্যবস্থা চালু হচ্ছে আগামী 11 সেপ্টেম্বর থেকে।